আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এইখানে দাঁড়িয়ে এর আগে কুমড়া জাতীয় ফসলের লাল কুমড়া, চাল কুমড়া, মিষ্টি কুমড়া এই জাতীয় ফসলের ইয়েলো স্টিকি বোর্ড আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই ভিডিওটা দেখেছিলাম, এবং আমি আরো দেখিয়েছিলাম এই সেই মিষ্টি কুমড়া গাছ, যে মিষ্টি কুমড়া গাছে আমি বলেছিলাম যে অনেকগুলো জালি এসেছে। এই যে ভিডিওটা আপনাদের আমি দেখিয়েছি যে অনেকগুলো জালি এসেছে, আমি এই ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম সেই মিষ্টি কুমড়া গাছে। দর্শক, এই যে সেই ইয়েলো স্টিক বোর্ড আপনাদের আমি এটা সেট করে দেখাইছি, দেখেন এই বোর্ডটা একদম সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে এই মাছি পোকা ফল ছিদ্রকারী লাল কুমড়া ফল ছিদ্রকারী পোকা দিয়ে। দেখুন দুই পাশে একদম দর্শক ভর্তি হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। আমি দুইটা সেট করেছিলাম, আর একটা হলো এইটা, দেখুন দর্শক একদম ভর্তি হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে। দেখেন আরেকটু কাছে নিয়ে এসে একদম ভর্তি মাছি পোকা দিয়ে ভর্তি হয়ে গেছে একদম। এই বোর্ডটা কিন্তু আমি আবার পুনরায় ব্যবহার করতে পারবো, এইগুলো ছাড়িয়ে দিতে হবে, এই পোকাগুলো ছাড়িয়ে দিতে হবে এবং বোর্ডটা আবার ব্যবহার করা যাবে। আরেকটা বোর্ড এইটা, এটাও দেখাও, এটা আরেকটা বোর্ড, দুইটা পেস্টেই কিন্তু প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে সাদা মাছি পোকা কিন্তু ভর্তি হয়ে গেছে। আমি এই ভিডিওটাই আপনাদের দেখাইছিলাম, এবং দর্শক আমি বলেছিলাম যে এই যে গাছে যে জালি ধরেছিল সেই জালি কি 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 ধরনের মিষ্টি কুমড়া এসেছে সেটা আমি দেখাই। দর্শক দেখেন আমি বলছিলাম যে এই জালিগুলো বেশি দাম, দেখেন এখানে একটা ধরছে, আর এইদিকে এইদিকে দেখেন, দেখেন একদম মিষ্টি কুমড়া ধরে ভর্তি গেছে। দর্শক এক জায়গাতে পাঁচটা পাঁচটা মিষ্টি কুমড়া ধরছে, হ্যাঁ আবার এই যে একটার উপরে আর একটা বসছে। তো দর্শক এইটা একটা মানে জাদুকরি একটা বোর্ড, যে বোর্ডটা কিন্তু খুবই উপকারী। আপনি যদি এই বোর্ডটা ব্যবহার করেন তাহলে মাছি পোকা ফল ছিদ্রকারী পোকার কারণে একটা ফলও কিন্তু আপনি নষ্ট হবে না। তো এই বোর্ডটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই বোর্ডটা আপনারা পেতে পারেন। দেখেন দর্শক এখানে, দেখেন এখানে যদি এই যে দর্শক এই দেখেন এখান দেখুন মিষ্টি কুমড়া আসছে, মিষ্টি কুমড়া আসছে, এবং আরো পাঁচটা এতটুক জায়গা থেকে এইটুকু গাছ থেকে আরো পাঁচটা কিন্তু তুলে অলরেডি খাওয়া হয়েছে। তো এতটুকু জায়গায় আমি বলছিলাম সবগুলো জালি কিন্তু বেঁচে যাবে, সত্যি সত্যি সবগুলো জালিই কিন্তু বেঁচে আছে। এইভাবে গাছে আরো পাঁচটা ধরেছিল, এইভাবেই ধরেছে, এবং এই দুটা ধরেছে, আরো ওই জায়গাতে পাঁচটা ছিল সে পাঁচটাও কিন্তু অলরেডি তুলে ফেলছে আর কি। অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন একদম জাদুর মতো কাজ করে, এবং 100% আমি এর আগে বলেছি, গ্রান্ট সহকারে বলেছি যে মাছি পোকা আসলে এখান থেকে ছোটার আর কোনো সুযোগ নেই। আর আমাদের এই মাছি পোকার জন্যই কিন্তু এই কুমড়া জাতীয় ফসলের কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে। তো আপনারা এই বোর্ডটা ব্যবহার করবেন, যদি বোর্ডটা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।